ভয়ঙ্কর জঙ্গিদের শিকার করেন এই নারী। উত্তর নাইজেরিয়ার বোকো হারামের জঙ্গিরা এক নারীর ভয়ে থরথর করে কাঁপে, কারণ এই নারী বেছে বেছে জঙ্গিদের শিকার করেন। সুঠাম চেহারার আয়শার বন্দুকের নলে অনেক জঙ্গির ভবলীলা সাঙ্গ হয়েছে। সংবাদ সংস্থা আল জাজিরার বিশেষ অনুসন্ধানে ধরা পড়েছে জঙ্গি শিকারী আয়শার জীবন। নাইজেরিয়ার সাম্বাইশা অরণ্য, এই এলাকা হাতের তারুর মতোই চেনেন আয়শা বাকারি গম্বি। সশস্ত্র এই নারী তার বাকি সঙ্গীদের নিয়ে জঙ্গলে জঙ্গলে দুর্গম এলাকায় জঙ্গি শিকারে মেতে আছেন। তার ভয়ে ভীত বোকো হারাম, যাদের হামলায় বারে বারে রক্তাক্ত হচ্ছে নাইজেরিয়া দেশটি। বোকো হারাম জঙ্গি সংগঠনটি 2002 সাল থেকে তাণ্ডব শুরু করেছে। সাম্বাইশা অরণ্যেই তাদের প্রধান ঘাঁটি। সেখান থেকেই লাগাতার উত্তরে নাইজেরিয়ার একাধিক স্থানে হামলা চালায় জঙ্গিরা। আর সেই হামলার জবাব দিতে জঙ্গলে ঢুকে পাল্টা হামলা চালাচ্ছেন আয়েশা ও তার দল সদস্যরা। জঙ্গি হামলায় 50,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ওই এলাকায়। আয়েশা এক বিশেষ অভিযানের সদস্য। তার দলটি বোকো হারামের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে, বিশেষ করে জঙ্গিদের হাতে অপহৃত শিশু কন্যাদের রক্ষায়। পাশাপাশি যে কোনো রকম নাশকতার বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে নেমে পড়েছেন আয়েশা। উত্তর নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে সংসার আয়েশার স্বামী আছেন, তিনিও জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে জড়িত। আয়েশার জীবন আর 5 জন নাইজেরীয় নারীর মতোই গ্রামেও পরিবারে তিনি বেশ শান্ত স্বভাবের একজন গৃহবধূ। আয়েশার লড়াইয়ের খবর প্রকাশ হতেই চমকে গিয়েছে বিশ্ব। তার জীবনযাত্রায় উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই। যেখানে বোকো হারামের মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বন্দুক হাতে লড়াই করছেন এই নারী, তাকে ছালাম করছে বিশ্ব। সাম্বাইশা অরণ্যের গভীর থেকে গভীরে ছুটে যান জঙ্গি শিকারী আয়েশার বাইক। তবে তিনি সবসময় বাইক চালান না, পেছনে বসে থাকেন। আর তার বন্দুক তাকে শিকারের লক্ষ্যে গরম, ঠান্ডা, প্রবল বৃষ্টি কোনো সময়ই দায়িত্ব থেকে সরে আসেন না আয়েশা ও তার সঙ্গীরা। এই সংগঠনের কথা ছড়িয়ে পড়ছে দ্রুত। প্রবল শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্রে বলিয়ান বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে নাইজেরিয়া ও প্রতিবেশী রাষ্ট্রগুলো একযোগে সেনা ও অভিযান চালাচ্ছে। তারই মাঝে নিজের চেষ্টায় আয়েশা লড়াই করছেন। জঙ্গি হত্যা অভিযানে তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আয়েশা চান জঙ্গি মুক্ত হোক পৃথিবী।